যখন সারা পৃথিবীতে বা দুনিয়ার মধ্যে একটা টেনশন চলছে, একটা যুদ্ধর ব্যাপারটা চলছে, যুদ্ধর থেকে আমি মনে করি আরও একটা কজ অফ কনসার্ন হল একটা ইকোনমিক টার্ময়েল যে আপনি দেখছেন, অ্যান্ড দ্য কস্ট অফ ইকোনমিক টার্ময়েল ইজ সামটাইমস হেভিয়ার দ্যান দ্য কস্ট অফ ওয়ার। তো সেই সময় যে আমরা এই এতগুলো ইন্ডিয়ান ওশান রিজন, তার মধ্যে বে অফ বেঙ্গল তো আছেই, তো এই সব আমরা যে এসে একটা কথা বলতে পারি, একটা চেষ্টা করতে পারি, একটা সুযোগ, আমাদের যে একটা হিস্টোরিক সুযোগ আছে তার মধ্যে থেকে অ্যাটলিস্ট আমরা তো চেষ্টা করতে পারি যে আমাদের রিজনে, আমাদের রিজনে উই শ্যাল নট হ্যাভ অ্যান্ড নেভার হ্যাভ কনফ্লিক্ট, উই শ্যাল হ্যাভ ওয়ার, উই শ্যাল হ্যাভ নো ওয়ার্স, উই শ্যাল হ্যাভ পিস অ্যান্ড উই শ্যাল হ্যাভ প্রসপারিটি।